রাজধানীর মিরপুর তিতাস গ্যাস কোম্পানির জোনাল অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের অর্থ লোপাট করছে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদেরকে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তারা মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অবৈধ এই আয় চালিয়ে যেতে প্রশাসনকেও মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে তাদের। এসএটিভির অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ইসমাইল হোসেন বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। 2014 সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে বন্ধ রয়েছে আবাসিক গ্যাস সংযোগ। কিন্তু দীর্ঘদিন যাবত বৈধ গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বন্ধ নেই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজ। সরজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, মিরপুর তিতাস গ্যাস কোম্পানির কতিপয় ব্যক্তিদের সহযোগিতায় রাতের আধারে নতুন সংযোগ নিচ্ছে প্রভাবশালীরা। মিরপুর রূপনগর দুয়ারিপাড়ার পুনর্বাসন এলাকায় কয়েকশো পরিবারের বসবাস। অধিকাংশ বাসায় গ্যাস সংযোগ নেওয়া হয়েছে অবৈধভাবে। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু নেতা ও তিতাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী মিলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে। স্থানীয় কিছু দালালের মাধ্যমে তারা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই যে জনগণের টাকা দিছে, কোন টাকা দিছে? হয়তো দিলে দিছে কোনটা গ্যাসের লাইন কেটে নিছে গা, হয়তো আবার প্যান্ট নতুন সংযোগ দিছে, এইটা দিছে হয়তো টাকা, তাছাড়া কোন মান্থলি না। বিষয়টি নিয়ে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি স্থানীয় অনেকেই। রূপনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, দলের কিছু অসাধু ব্যক্তি সংগঠনের নাম ভাঙিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এটা আইন শৃঙ্খলা বাহিনীও ভালো করে জানে, এটা অভিযোগ আছে, বেশ কিছু রিপোর্টও হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার সংযোগ যে দিচ্ছে সেটার ভিডিও ফুটেজও আছে, তারা দিচ্ছে। এই সরকারি দলেরই নামধারি হাইব্রিড যাদেরকে কাউয়া বলে, তারা প্রায় 70 লক্ষ টাকার উপরে। মিরপুর 11 এর মাদ্রাসা বিহারি ক্যাম্প, সম্প্রতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাস্তা কেটে রাতের আধারে নেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এই রাস্তাটা কি আগে কাটা ছিল? না না, এটা ভালো ছিল। আমরা সকালে বাইর হইছি, এই সকালে বাইর হওয়ার দিকে দেখলাম খুদা আছে, এখানে গ্যাসের লাইনের পাইপ আছে, রাত 2টার পর এখানে কাজ হইছে। তিতাস গ্যাসের অফিস থেকে লোক আসছিল গাড়ি নিয়ে। আপনার গ্যাস গ্যাসওয়ালা কোম্পানিওয়ালারা দিতেছে প্রত্যেকটা ক্যাম্পে, এখন এই ভাড়া হয়ে যায়। সামনে ক্যাম্প, এডিসি ক্যাম্প, মানে মিরপুরে যতটা ক্যাম্পে এই সীমিত 10,000 টাকা নিছিল। তো আমি বলছি 10 এনে 5 এনে আমার এটা যুক্তিগতভাবে কইরা দেওয়া যান, আমি আপনাদেরকে যেভাবে বিল দেয় সবাই আমি ওইভাবে দিই। এছাড়াও মিরপুর 2-এর ডি ব্লক বস্তি, এখানেও দেখা গেছে চিকন প্লাস্টিক পাইপ দিয়ে প্রতিটি বাসায় নেওয়া হয়েছে অবৈধভাবে গ্যাসের সংযোগ। আর এখানেও ক্ষমতাসীন দলের কিছু নেতাদের ছত্রছায়ায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রত্যেকটা করে গ্যাস আছে এবং এই গ্যাসটা কীভাবে চালায় এরা? এটা হলো কি যে পাশের বাড়ি এলাকার সাথে কারোর সাথে যদি কারো সম্পর্ক থাকে তখন তা চুরি করে নিয়ে আসে। এই সিন্ডিকেট এতটা শক্তিশালী যে প্রতিবেদন করতে গেলে এসএটিভির সোর্সের উপর হামলা চালাতেও তারা পিছপা হয়নি। রাজধানীর শিয়ালবাড়ি বস্তি, এখানে বসবাস করছে প্রায় কয়েক হাজার পরিবার, প্রতিটি ঘরেই রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই অবৈধ সংযোগের ফলে সরকার যে উদ্দেশ্য নিয়ে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সে উদ্দেশ্য একদিকে ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। অনুসন্ধানে জানা যায় শুধু বস্তি এলাকা নয়, এসব এলাকায় নতুন করে বানানো অসংখ্য ফ্ল্যাট বাড়িতেও নেওয়া হয়েছে অবৈধ সংযোগ। এই সিন্ডিকেটে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়ে তিতাসের মিরপুর জোনাল অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে কোনো কর্মকর্তাই রাজি হয়নি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক,
জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআরটিভির ওয়েবসাইট www.srtv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআরটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd-তে। এসআরটিভি সাথে আছি সবসময়।